যে সন্ধ্যা 7টার আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এ দেখো সোনামা, দেখো পড়তে বসেছে, এ দেখো তোমাদেরকে একটু গুড মর্নিং জানিয়ে দিল। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আর মেয়ে সকালবেলায় পড়তে বসে গেছে, আর আমি সকালের কিছু কাজ ছিল যেগুলো সেরে বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে ধুয়ে দিয়ে তো ব্রাশ ব্রাশ করে একটু চা আর মুড়ি বিস্কুট নিয়ে চলে এসেছি মেয়ের কাছে। তো ওকে পড়াবো আর খাবো, তার জন্য মেয়ের কাছে নিয়ে চলে আসলাম। এখনো স্নান টান কিছু করানো হয়নি, আগে বইগুলো গুছিয়ে নেবো, ব্যাগটা আগে গুছিয়ে নেবো, তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো। এদিকে মেয়ে স্নান দান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, তো ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো ড্রেসপত্র পরিয়ে দিয়ে তারপরে ওকে ভাতটা খাইয়ে দেব। তো দেখি তারপরে চুলটা শুকায় কি না, চুলটা শুকিয়ে গেলে বেঁধে দেব, আর না হলে ক্লিপ লাগিয়ে স্কুল পাঠিয়ে দেবো, কারণ ভেজা চুল বেঁধে দেব না। আর মেয়েটার শরীরটা ভালো না তোমরা তো জানো, আর অনেক কয়েকদিন স্কুল কামাই হয়ে গেছে, এর জন্য আজকে স্কুল পাঠিয়ে দিচ্ছি। তো দেখো ড্রেস পরিয়ে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তারপরে দেখো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে চুল টুল বেঁধে তারপরে মেয়ে চুলটা ভাবলাম বেঁধে দেবো, কিন্তু শুকায়নি, তো তার জন্য ক্লিপ লাগিয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি। দেখো এদিকে স্কুলেও চলে যাচ্ছে, তো তারপরে মেয়েকে স্কুল দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে যে কুর্তিটা পরে গেছিলাম ওটা একটু নেড়ে রাখলাম, তো আবার আনতে যাব, তো এটাই ভাবছি পরে যাব দেখি। আর তারপরেই দেখো মেয়েকে স্কুল দিয়ে এসে আমি চলে গেলাম রান্নাঘরে, তো সবজি বানাবো তাই জন্য। তো আজকে নিরামিষ রান্না হবে, তো আলু কচুর তরকারি, আর এদিকে একটা ডাটা, লাল ডাটা, আলু, বেগুন, পটল সব কিছু দিয়ে একটা তরকারি হবে। তো দেখো সমস্ত কিছুই কেটে গুছিয়ে নিয়েছি, এই দেখো মিষ্টি কুমড়ো, আলু, পটল, ডাটা ডাটা দিয়ে একটা তরকারি।
আর কচু আলুর তরকারি হবে। আর তারপরে এখানে চারটে আম ছাড়িয়ে নিয়েছি, আমি আর দিদি ভাই খাবো। তাই এখন যাবো আনতে। তো দেখো আমি স্নান ধান করে কমপ্লিট হয়ে গেছি, রেডি হয়ে গেছি, আর রান্না বান্নাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমি মেয়েকে আনতে যেতে পারছি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা একটু কমলে মেয়েকে যাবো আনতে। তো চলো মেয়েকে নিয়ে এসে আবার দেখা যাবে। কালী মন্দির, তো এত বৃষ্টি হচ্ছে যেতেই পারছি না, এখানে দাঁড়িয়ে রয়েছি মেয়েকে নিয়ে। এরকম মেয়ে, হাই, আমি এখন জল খাচ্ছি। ও এখন জল ঘাটছে, জল ঘাটতে এত ভালোবাসে, তার মধ্যে পেয়েছে বৃষ্টির জল। আর এত বৃষ্টিতে যেতেই পারছি না, দাঁড়িয়েই রয়েছে অনেকক্ষণ ধরে, 15 থেকে 20 মিনিট হয়ে গেল। পুরো ভিজে চলো বাড়ি গিয়ে। তো মেয়ে দেখো, মেয়ে এত বৃষ্টি যে আমরা আসতেই পারছিলাম না, তো তাও কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলে এসেছি। তো এখন মেয়েকে খাইয়ে দেবো, খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।